আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে এইচএসসি 2017 এক্সামিনেশনের রেজাল্ট পাবলিশড হবে। তো দেড়টা রেজাল্ট পাবলিশড হবে, আপনারা কীভাবে রেজাল্ট বের করবেন সে বিষয়ে আজকে আমি কথা বলব। তো চলুন খুব সহজেই আমরা কীভাবে রেজাল্ট এখান থেকে সংগ্রহ করব দেখে আসি। ওকে ভিউয়ার্স, যদি আপনার এইচএসসি রেজাল্ট পেতে চান তাহলে অন্য কোনো সাইটে যাওয়ার দরকার নেই, আমি সিম্পল একটি সাইটের সন্ধান আপনাদের দিচ্ছি। তো এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সংগ্রহ করবেন। ওই লিঙ্কে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনি এই পেজটিতে চলে আসবেন। তো এইখানে আসার পরে সিম্পলি আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। অ্যাট ফার্স্ট দেখেন এক্সামিনেশন এইচএসসি, তো এখানে আছে ইয়ার, পাসিং ইয়ার, পাসিং ইয়ার অবশ্যই 17, বোর্ড, তো এখানে আপনার বোর্ড দিবেন, আমার ঢাকা, আমি ঢাকা দিচ্ছি। তো রেড কালার লেখা আছে, দেখেন রেজাল্ট টাইপ। তো এইখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আপনি পরবর্তীতে দেখে নেবেন, এগুলোও কাজে লাগবে। কিন্তু আমাদের নিজের রেজাল্ট বের করার জন্য আমাদের প্রয়োজন হবে উপরেরটি, দেখেন সবার উপরেরটি ইন্ডিভিজুয়াল রেজাল্ট। তো এখানে আমরা ক্লিক করবো, জাস্ট ক্লিক করার পরে আর দুইটা অপশন বাড়বে, এইখানে রোল এবং এখানে রেজিস্ট্রেশন। তো এখানে আমাদের রোলটি আমরা দেব, ওকে 55, 38, 98, আমি আমার একটা দিলাম। তো এইখানে রেজিস্ট্রেশন নাম্বারটি যদি না দেন তাও সমস্যা নেই, দেখেন ব্র্যাকেটে সুন্দর করে লেখা আছে অপশনাল। তো এই অপশনালটি আমরা না দিলেও হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম না, শুধু রোল দিলাম। তো এখানে দেখেন একটা অপশন আছে সিকিউরিটি কি, তো এইখানে যে লেখাটা আছে ওই লেখাটা আমাদের সঠিকভাবে এইখানে পূরণ করতে হবে, WIPO। তো যদি আপনি মনে করেন যে আপনি এই লেখাটি বুঝতে পারছেন না তাহলে জাস্ট এইখানে সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করলে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে আর কি। তো এইখানে এই লেখাটা আপাতত বোঝা যাচ্ছে, তো সেজন্য আমি এখানে ক্লিক করছি না। তো এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে ইয়ার, পাসিং ইয়ার 2017, কিন্তু এখনও রেজাল্ট পাবলিশড হয় নাই, এখন আমি আপনাদের দেখানোর জন্য টিউটোরিয়ালটা বানাইতেছি। তো এখানে আমি অন্য একটা পাসিং ইয়ার আমি দিয়ে দেখাইতেছি, আমার পাসিং ইয়ার আমি 11 সালে পাস করছি, তো আমারটা দিতেছি তো 11। তো এখানে আপনারা 17 দেবেন, জাস্ট 2017 দেবেন। তো দেওয়ার পরে আমরা জাস্ট ক্লিক করবো গেট রেজাল্ট, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটা চলে আসবে, দেখেন এই যে এখানে রোল, এখানে নাম, আমার নামটা চলে আসছে নয়ন মিয়া। তো এখানে আপনি রিসেন্টলি যদি কোনো রেজাল্ট দেয় তা তো পাবেনই, এর আগের রেজাল্ট এখানে পেতে পারেন। তো এই ছিল আজকে যে কীভাবে অতি সহজে আপনার এইচএসসি রেজাল্ট পেতে পারেন, তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো আপনি যদি আপনার রেজাল্ট বের করতে সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমার ভিডিও নিশ্চয়ই আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে পারেন, তো আমি আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। Yeah, that body's a blessing, girl. I ain't trying to pressure her. No, 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 no. She messed with the temperature. Heart wrote the